একটি ভিডিও প্রকাশ করি এবং সেই ভিডিওতে বলি যে এই সপ্তাহে পশ্চিমবঙ্গ পুলিশের পুলিশ কনস্টেবল, মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে এবং এর জন্য অনেকে আমাকে গালাগালি করে, অনেকে বলে না হবে কিনা সন্দেহ করেছে, অনেকে এমনও বলে স্যার যদি সত্যি হয় তাহলে আপনার সারা জীবন ধরে আপনার সাবস্ক্রাইবার হয়ে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করবো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য বলছি একদম 100% সঠিক নিউজ যে এই যে তুমি যদি আজকের পেপার পড়ে থাকো, আনন্দবাজার, বর্তমান, যে কোনো পেপার যদি পড়ে থাকো, তাহলে তুমি দেখতে পাবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে, যেটা অফিসিয়াল নোটিশ এবং খুব তাড়াতাড়ি যেটা তোমরা অনলাইন বলো সেই অনলাইনে কিন্তু পেয়ে যাবে। কি পেয়ে যাবে, চলো আসো আজকে নোটিশটা। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল যারা স্বপ্ন দেখছিলে, যারা ভাবছিলে কয় ফর্ম ফিল আপ হবে, যারা ভাবছিলে কত বছর এজ পর্যন্ত করতে পারবো, এজ কত পর্যন্ত কাউন্ট হবে, কিভাবে কাউন্ট হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের খুঁটিনাটি আইকে স্টাডি। অবশ্যই হ্যাঁ, আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে। এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত, যেখানে যত্ন সহকারে একদম আমাদের আবাসিক কোচিং সেন্টারের একটা নির্দিষ্ট নিয়ম আছে। 70 ফোন নম্বরটাকে লিখে নিন, আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি স্পেশালভাবে যারা সত্যিকারে মেহনত করতে চায় তাদের জন্য। এখানে বর্তমানে আমাদের 4 টিচার আছেন, 1 টেস্ট টিচার, টোটাল 5 টিচার, সঙ্গে রান মাস্টার আলাদা, এবং প্রত্যেকটা জিনিস পুরোপুরি হয় ফ্রি। তিনবেলা খেতে দেওয়া, থাকা, পড়াশোনা, এভরিথিং পুরো ফ্রি। কেন ফ্রি, ফ্রি বলতে ঠিক কী বোঝায়, ফ্রি তো আর সম্ভব নয়। একমাত্র সার্ভিস যারা হোল্ডার, অর্থাৎ যারা ধরো তুমি আসবে, থাকবে, খাওয়া দাওয়া করবে, পরিষ্কার কথা, তুমি এখানে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেবার পরে তিনবেলা খেতে দেওয়া, 4 ক্লাস করানো, রান মাস্টার দিয়ে রান করানো, এভরিথিং পুরো প্রিপারেশন, তোমার হাইট, ওয়েট, চেস্ট যদি কম বেশি থাকে সেটা বাড়ানোর চেষ্টা করা, এভরিথিং করবো, যত খরচ হবে শুধুমাত্র আমাদের এই আইকে স্টাডি আবাসিক কোচিং করবে। এর জন্য তোমার টাকা লাগবে না। টাকা লাগবে কখন, যখন তুমি প্রিলি দেবে, PMT পেড দেবে, মেল দেবে, ইন্টারভিউ হবে, যদি তোমার নাম মেরিট লিস্টে আসে, যে সমস্ত ছেলেদের নাম মেরিট লিস্টে আসবে, ধরো আমার 200 ছেলে, তার মধ্যে দেখা আছে যে 50 নাম মেরিট লিস্টে আসছে, শুধুমাত্র ওই 50 যে সমস্ত খরচ হবে সেই সমস্ত খরচগুলো বেয়ার করবে। অর্থাৎ প্রথমে সবাই উপভোগ করবে এবং শুধুমাত্র বিল দেবে কারা, যারা লাইফে সাকসেস হবে, যারা চাকরি পাবে তারা বিল দেবে, তাহলে তোমাদের বিল লাগবে না। এই সমস্ত সুযোগ মাত্র শুধুমাত্র 200 ছেলের জন্য আমরা বন্দোবস্ত করব, কারণ আমাদের ক্ষমতা ওই পর্যন্ত 200 ছেলেকে খাওয়ানো পড়ানো। তাই তুমি আর সুযোগ মিস করো না, তাই বলবো ছেলে হও মেয়ে হও অবশ্যই আমাদের আবাসিক কোচিং সেন্টার চলে আসো। এটা হচ্ছে নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমি জানি আমি অনেক স্পিডে কথা বলতে ভালোবাসি, কারণ বর্তমান যুগ এমনই অবস্থা, কেউ আমি তো আস্তে কথা বলতেই পারে, ধীরে সুস্থে তোমাকে বুঝিয়ে দিলাম, কিন্তু অত টাইম কার কাছে আছে বলো? তুমি দেখো এর মধ্যে ভিডিওটা অনেকেই দেখো, আমি জানি কেটে কেটে দেখছে, তাহলে ভাবো 2 ভিডিও দেখতে পাচ্ছ না, ধৈর্য নেই, তাই সেই জন্য নিজেকে আপডেট করতে হয়, সেই জন্য এত স্পিডে কথা বলতে হয়, যেন তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাও আমি কী বোঝাতে চাইছি। আমি বোঝাতে চাইছি আমাদের এই সেন্টারটি পুরোপুরিভাবে ফ্রি, যেখানে আসলে তুমি কিন্তু রীতিমতো তোমার সুযোগ হবে তোমার স্বপ্ন পূরণ করার জন্য। তো চলো কি হবে, অবশ্যই এখানে মেল এবং ফিমেল দুটোই লেডি কনস্টেবল বেরোতে চলেছে। তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে 22 থেকে, অনলাইন এবং অফলাইন। অনেকে জিজ্ঞেস করে যে স্যার অ্যাপ্লিকেশন কি অনলাইনে অফলাইন করতে পারবো? দেখো অ্যাপ্লিকেশনটি তুমি অনলাইনও করতে পারবে এবং অফলাইনও করতে পারবে। অনলাইন শুরু হবে কবে? অনলাইন শুরু হবে 22 থেকে। অনলাইন শুরু হবে জানুয়ারি মাসের 22 থেকে, শেষ হবে ফেব্রুয়ারি মাসের 20 পর্যন্ত। এবং কোথায় আপনি অনলাইন করবে? wbpolice.gov.in এই ওয়েবসাইটে গেলে, wbpolice.gov.in ওয়েবসাইটে গেলে পেয়ে যাবে। এবং বিস্তারিত জানার জন্য তুমি যদি চাও, যেহেতু পেপারের এই নোটিশটা কোথায় বেরিয়েছে, যদি তুমি কাটিং না পাও, তাহলে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারো, আমাকে এই নম্বরে ফোন করে আমাদের কোচিং সম্বন্ধে জানতে পারো। এবার বলি এজ, অনেকে এজ নিয়ে, কোয়ালিফিকেশন নিয়ে একটু কনফিউজ আছে, যারা বলে এজ হবে তোমার যদি 2021 পর্যন্ত, 2021 পয়লা জানুয়ারি 2021 পর্যন্ত তোমার যদি 18 হয়ে যায়, অর্থাৎ 18 হয়ে যায়, ইয়েস, তুমি যদি 2021 এর মধ্যে 18+ হয়ে যাও তাহলে তুমি করতে পারবে। অবশ্যই ম্যাক্সিমাম এজ হচ্ছে 27, তার মানে বোঝা গেল যে আমি বলেছিলাম যে 1/1/2021 পর্যন্ত কিন্তু বয়স কাউন্ট হবে, তাই যাদের 2020 18-27 হয়ে গেছে তারা কিন্তু দিতে পারবে না, এবং যাদের 2021 পর্যন্ত 18 হলো তারা কিন্তু দিতে পারবে। তাই নতুন যারা আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, আমাদের এই সেন্টারটির জন্য অবশ্যই সুবর্ণ সুযোগ। এখানে প্রচুর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এভরিথিং, বর্ধমান, বাঁকুড়া, এই প্রত্যেকটা জেলা ছেলে আছে। আমাদের উদ্দেশ্য যে আমাদের পশ্চিমবঙ্গের 15 জেলা ছেলেদেরকে নিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করা। তাই অ্যাপ্লিকেশন সম্বন্ধে আমরা
ওরা কিন্তু এখানে আসবে, তোমার অ্যাপ্লাই করে দেবে, কী করে অ্যাপ্লাই করতে হয় সেই নিয়ে আমি খুব তাড়াতাড়ি ডিটেলসে ভিডিও দেবো এবং খুব তাড়াতাড়ি অফিসিয়ালিভাবে প্রকাশিত হবে সেই নোটিশের সম্বন্ধে আমি বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। একটাই রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কারণ দেখো তোমাদেরকে খুব সহজেই আমরা কিন্তু প্রেজেন্টেশন করি এইটার, যে আমরা কী করে তোমাকে গুড নিউজ এবং খুব তাড়াতাড়ি কি নিউজ পৌঁছাতে পারি এবং তোমার উপকার আসতে পারে। যদি সত্যি তুমি একটা কোনো ইনফরমেশন শিখতে পারো অবশ্যই বলবো একটু লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে বলো না।